আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের কাছে বাকমুতের গুরুত্ব কেন এত বেশি? রাশিয়া থেকে সুখই 35 যুদ্ধ বিমান কিনছে ইরান। রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি বিরোধীদের দৃষ্টিতে সৌদি ইরান চুক্তি নেতানিয়াহুর ব্যর্থতা। ইসরায়েলের বিরোধীরা সাম্প্রতিক সৌদি ইরান চুক্তিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈদেশিক নীতিতে ব্যর্থতার প্রতিফলন হিসাবে দেখে, চুক্তিটি যা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সহায়তা করা হয়েছিল, এর লক্ষ্য দুটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা হ্রাস করা এবং সম্ভাব্য বিভিন্ন বিষয়ে আরও আলোচনার পথ প্রশস্ত করা। নেতানিয়াহুর সমালোচকরা যুক্তি দেখান যে ইরানের বিষয়ে তার কঠোর অবস্থান এবং সৌদি আরবের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার উন্নতির ক্ষেত্রে কোনো বাস্তব ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। তদুপরি তারা বাড়িতে একটি সমন্বিত জোট সরকার গঠনে তার ব্যর্থতার দিকে ইঙ্গিত করে, যা ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সময়ে স্থিতিশীল এবং কার্যকর নেতৃত্ব ছাড়াই ছেড়ে দিয়েছে। নেতানিয়াহুর বিরোধীদের সমালোচনা আগামী সপ্তাহ ও মাসগুলিতে তীব্র হতে পারে, কারণ ইসরায়েলি জনগণ 2 বছরের মধ্যে চতুর্থবারের মতো নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়া ইউক্রেনের কাছে বাকমুতের গুরুত্ব কেন এত বেশি? চলতি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম ভাগ পর্যন্ত বাকমুত শহর থেকে ক্রমাগত সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন। তবে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে পূর্বাঞ্চলীয় এই শহরের নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে। সেনা প্রত্যাহারকে কৌশলগত পদক্ষেপ উল্লেখ করে ইউক্রেন বলেছে, বাকমুতের জন্য তারা অযথা সেনাদের হারাতে চায় না। তবে এরপরও ইউক্রেনীয় বাহিনী এই শহর থেকে পুরোপুরি সরেনি। কেন এই বিধ্বস্ত শহরটিতে ইউক্রেন এখনও লড়াই চালিয়ে যাচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করেছে বার্তা সংস্থা AFP আল জাজিরা। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের অন্যতম লক্ষ্যগুলোর একটি হচ্ছে পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দনেস্ক প্রদেশের জয়। এই ক্ষেত্রে বাকমুতকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে রাশিয়া। লুহানস্ক ও দনেস্ককে একসঙ্গে দনবাস নামে ডাকা হয়ে থাকে। বাকমুতের অবস্থান দনেস্কে। যুদ্ধের আগে এই শহরে জনসংখ্যা ছিল 80,000। 1 বছরের বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তাক্ত লড়াই হচ্ছে এই বাকমুতে। লড়াই দেখে মনে হচ্ছে রাশিয়া যে কোনো মূল্যে এই শহরের দখল নিতে চায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু সম্প্রতি এক বৈঠকে সামরিক কর্মকর্তাদের বলেছেন, বাকমুত দখল করতে পারলে রুশ বাহিনী ইউক্রেনের আরও ভেতরে অভিযান চালাতে পারবে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি CNN কে বলেন, আমরা বুঝতে পারছি বাকমুতের পর তারা আরও সামনে এগোবে। তারা ক্রামাতোরস্কের দিকে যেতে পারে, স্লোভিয়ানস্কের দিকেও যেতে পারে। বাকমুত দখল করতে পারলে রুশ সেনাদের জন্য দনেস্ক অভিমুখে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। ইউক্রেন একটি কৌশল নিয়ে এগোচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ সম্ভব তারা বাকমুতের নিয়ন্ত্রণ ধরে রাখবে। জেলেনস্কিও বলেছেন, তার শীর্ষ কমান্ডাররা বাকমুতে প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখতে এবং নিজেদের অবস্থান আরও জোরদার করতে কাজ করছেন। তবে কেন সেখানে তারা আঁকড়ে থাকতে চান সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার বলছে, বাকমুত দখলের চেষ্টা চালাতে গিয়ে রুশ বাহিনীকে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। তারপরও যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশের চেয়ে তারা এই এলাকার দিকে বেশি মনোনিবেশ করছে। স্টাডি অফ ওয়ারের যুদ্ধ সংক্রান্ত এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, বাকমুতের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী বেশ ভালো অবস্থানে আছে। তাদের প্রতিরোধের মুখে রুশ বাহিনী ক্রমাগত জনবল হারাচ্ছে, তাদের সরঞ্জাম নষ্ট হচ্ছে। অন্যদিকে বাকমুতের লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীর খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওই প্রতিষ্ঠান বলছে, শহর দখলের এই লড়াইয়ে সহসা রুশ বাহিনীর উল্লেখযোগ্য কোনো অর্জনের সম্ভাবনা খুবই ক্ষীণ।
এতে সাধারণত প্রতিপক্ষ সুবিধা পায়। রুশ সেনা দলগুলো ব্যাপকভাবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে পারে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ বলেন, বাখমুতে প্রতি একজন ইউক্রেনীয় সেনার মৃত্যুর বিপরীতে 7 জন করে সেনা হারাচ্ছে রাশিয়া। বাখমুতে শুরু থেকে রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ভাগনারের সেনারা বেশ ভালোভাবে লড়াই চালিয়ে আসছে। তবে 17 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, বাখমুত দখলের লড়াইয়ে 1 বছরের ভাগনার প্রায় 9,000 সেনা হারিয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানের শুরুতে 1,90,000 সেনা পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্য দিয়ে বোঝা যায় ইউক্রেন রাশিয়ার অগ্রগতি ধীর করতে চাইছে। যেন বাখমুত দখলের পর তারা দ্রুত পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোর দিকে এগিয়ে যেতে না পারে। বুধবার রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন দাবি করেছেন, তার বাহিনী বাখমুত এলাকার অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে। তার দাবি, বাখমুতে এখনও 12-20 হাজার ইউক্রেনীয় সেনা সদস্য রয়েছেন। এখন প্রশ্ন হল, বাখমুতকে রাশিয়া বেশি প্রাধান্য দেয়ায় ইউক্রেন সুবিধা পাওয়ার পরও রাশিয়া কেন তাদের কৌশলে পরিবর্তন আনছে না? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক আভ্রিল হেইন্স বুধবার সিনেট গোয়েন্দা কমিটিকে বলেন, পুতিন হয়তো হিসাব নিকাশ করে দেখেছেন সময়টা তাদের অনুকূলে কাজ করছে এবং যুদ্ধকে বিলম্বিত করছে। ইউক্রেনে রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য এটি হয়তো তার জন্য সবচেয়ে ভালো পথ। এই জন্য কয়েক বছর লাগলেও সমস্যা নেই। তবে অন্য পশ্চিমা পর্যবেক্ষকদের মতো করে হেইন্সও বিশ্বাস করেন, এই কৌশল বাস্তবায়নের জন্য যথেষ্ট জনবল ও উপকরণ রাশিয়ার নেই। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বোদানভ ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এই নিয়ে একমত প্রকাশ করেন। অনেক বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদে যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রাশিয়ার নেই। তারা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে, দশকের পর দশক ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি তাদের আছে। রাশিয়া থেকে সুখোই 35 যুদ্ধ বিমান কিনছে ইরান। রাশিয়া থেকে সুখোই 35 SU-35 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইরান। ইরানের সম্প্রচার মাধ্যম রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত না করলেও ইরান ক্রয় চূড়ান্ত করেছে বলে দাবি করেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ইরান উন্নত SU-35 যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। তেহরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, সুখোই 35 যুদ্ধবিমান ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এই যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে। এই প্রতিবেদনে চুক্তির বিষয়ে রাশিয়ার কোনো কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করা হয়নি। তবে গণমাধ্যম IRIB জানিয়েছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে কথাবার্তা বলছে। রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার। রাশিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার এক বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনে অবৈধ ও বর্বর আক্রমণে অর্থায়ন সীমিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুতিন সরকারের সম্ভাব্য অবসান ঘটানোই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তার ভাষ্যে, মস্কোকে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে, যা রুশ সমাজ ও শাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কাঁচামাল ও তৈরি পণ্য। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে 1,600-এর রুশ বেশি ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দেয় কানাডা। সর্বশেষটি এলো ধাতব পণ্যের ওপর। জোলি বলেন, আমাদের লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে রাশিয়ার ক্ষমতাকে দুর্বল করা। এটাও নিশ্চিত করতে চাই পুতিন ও তার সমর্থকদের জবাবদিহি করতে হবে। এই যুদ্ধে ইউক্রেনের অন্যতম আর্থিক সহায়তাকারী কানাডা। এরই মধ্যে $362 কোটি অর্থ দিয়েছে দেশটি। রয়েছে সামরিক পণ্য ও অন্যান্য সহায়তাও। সরকারি পরিসংখ্যান অনুসারে 2021 সালে রাশিয়া থেকে $25.8 কোটি কানাডিয়ান ডলারের অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্য আমদানি করা হয়। ইসরায়েলের বিরোধীদের দৃষ্টিতে সৌদি ইরান চুক্তি নেতানিয়াহুর ব্যর্থতা। ইসরায়েলের নেতানিয়াহুর বিরোধীরা শুক্রবার সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর
পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে দেখছে। বিরোধীরা বলছেন, নেতানিয়াহু অভ্যন্তরীণ বিচার বিভাগীয় সংস্কারের দিকে মনোনিবেশ করে দেশের বৈদেশিক সম্পর্ককে উপেক্ষা করছেন, আর সেই কারণে সংস্কার প্রকল্পটি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করায় তার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। এটাকে তারা গণতন্ত্রের হুমকি হিসেবে দেখছেন। খবর এএফপির। বিরোধী নেতা ইয়াইর লাপিদ অপর প্রধান বিরোধীদের সাথে একমত হয়ে টুইটারে লিখেছেন, এটি ইসরায়েল সরকারের বিপজ্জনক পররাষ্ট্রনীতির সম্পূর্ণ ব্যর্থতা। 3 বছর আগে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতির জয়কার ছিল। বিশেষত ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্কের একটি নতুন যুগ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডের অধীনে পরবর্তী সময়ে প্রথম বাহরাইন এবং পরে মরক্কোর সাথে অনুরূপ চুক্তি হয়েছিল। সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু বিশ্বের প্রধান সুন্নি মুসলিম শক্তি সৌদি আরবকে ইসরায়েলের শত্রু ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোটের অংশ হিসেবে চুক্তিতে আনার বিষয়ে তার চূড়ান্ত লক্ষ্যকে কখনোই গোপন করেননি। কিন্তু তেমনটি হয়নি, বরং তার পরিবর্তে রিয়াদ ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান আকস্মিকভাবে শুক্রবার বলেছে যে তারা চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধার ও কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এই ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এএফপি যোগাযোগ করলে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের অনেক বিরোধী ব্যক্তিত্ব রিয়াদ তেহরান সমঝোতাকে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন।